মানে তোমরা ভাবো ব্যালকনি রুম দিঘাতে 600 টাকা। এটা কিন্তু তিনজনে থাকার জন্য, এদের বিভিন্ন রকম ক্যাটাগরি রুম আছে, ফ্যামিলি রুম আছে, ডাবল বেড আছে। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। ঘড়িতে সময় এখন 6:20। আমরা আছি হাওড়া স্টেশনে। বেসিক্যালি আগের মাসটা কিন্তু পুরোটাই বাইরে বাইরে ট্রিপ হয়েছে, মানে কিছু বাজেটের ভালো ভালো ট্রিপ দেওয়ার চেষ্টা করেছি। বাট আজকে আমাদের গন্তব্য যেখানে, সেটা আমাদের খুব পরিচিত দীঘা। কারণ একদিন বা দুদিনের ছুটিতে আমরা কিন্তু দীঘা ছুটে যাই, এবং দীঘা নিয়ে বর্তমানে আমি অনেক রকম নিউজ পেয়েছি, কিছু ভালো কিছু খারাপ। অনেকেই আমায় কোয়ারি জিজ্ঞাসা করেছিলেন, দাদা দীঘাতে কি বাজেট হোটেল সেফ? তাই সব কিছু নিয়ে আজকের এই ভিডিও, মানে কলকাতা থেকে তোমরা দীঘা কী করে যাবে, কোথায় থাকবে, বাজেট হোটেল আসলেই সেফ কিনা, খাওয়া দাওয়া ঘোরা সব কিছু নিয়ে ব্যাক টু ব্যাক কয়েকটা এপিসোড আসবে। কারণ আমার এই চ্যানেলে প্রপার কিন্তু দীঘা ট্যুর নেই, আর সামনে আবার গরমের ছুটিও আছে, হোলিও আছে, সব কিছু নিয়ে কিন্তু দীঘা নিয়ে সব ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো। দীঘা হচ্ছে আমাদের ঘরের কাছে, তাই দীঘা যাওয়ার জন্য কিন্তু অনেক উপায় আছে। সবচেয়ে সোজা পদ্ধতি হচ্ছে ট্রেনে করে যাওয়া, কারণ ট্রেন কিন্তু প্রচুর আছে দীঘা যাওয়ার জন্য। বেসিক্যালি একটা আছে সকালবেলা তাম্রলিপ্ত এক্সপ্রেস, ট্রেন নাম্বার 12857, যেটাই করে কিন্তু তোমরা পৌঁছে যেতে পারবে সহজেই দীঘা। হাওড়া স্টেশন থেকে ছাড়ে 6:45 এবং 10:05 কিন্তু দীঘা পৌঁছে দেয়, যেটা করে আজকে আমরা জার্নি করবো। এছাড়াও কিন্তু প্রচুর লোকাল ট্রেন আছে যেগুলো পাঁশকুড়া অবধি যায়, এবং পাঁশকুড়া থেকে কিন্তু তোমরা দীঘা লোকাল ইজি পেয়ে যাবে। আর যদি তোমরা মনে করো ট্রেনে করে যাবে না, তাহলে কিন্তু বাসের অপশন আছে ধর্মতলা অথবা তোমাদের নিয়ারেস্ট যে কোনো বড় বাস স্ট্যান্ড থেকে কিন্তু দীঘার বাস ছাড়ে। গভর্নমেন্ট বাসে গেলে তোমাদের 170-180 টাকা খরচা হবে, আর তোমরা যদি ভালো ভলভো বাসে যাও তাহলে কিন্তু 300 টাকা থেকে এবার আপ টু যত টাকার বাসে তোমরা যাবে। কারণ ভলভো যে ভালো ভালো বাসগুলো আছে, শ্যামলী, গ্রিন লাইন, এক্সপ্রেস লাইন, এগুলোর ভাড়া কিন্তু অফ সিজনে যেমন 250-300 টাকাও পেতে পারো তোমরা, আবার অন সিজন মানে একদম ফুল পিক আপ টাইমে কিন্তু 700-800 টাকা অবধিও চলে যায়। এছাড়াও কিন্তু তোমরা নিজের গাড়িতে সহজেই পৌঁছে যেতে পারবে দীঘা। এবার চলো ঢোকা যাক, তার কারণ ঘড়িতে বাজে 6:30 আর আমাদের ট্রেন 6:45। ট্রেন কিন্তু আমাদের দিয়ে দিয়েছে তাম্রলিপ্ত এক্সপ্রেস, যেটা দিয়েছে 20 নম্বর প্ল্যাটফর্মে, কিন্তু ওয়্যার ইজ মাই ট্রেনে দেখা যায় 14, তো সেটা একটু দেখে নিও। 14 নম্বর কিন্তু ওই দিকে, আর 18 থেকে শুরু হয় হচ্ছে নতুন বিল্ডিং। এই দাঁড়িয়ে আছে 20 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস। আর এই ট্রেনে কিন্তু আবার বিকালবেলায় চলে কান্ডারি এক্সপ্রেস হিসাবে। এতে কিন্তু দুটো আছে এসি চেয়ার কার, এছাড়া কিন্তু আছে সেকেন্ড সিটিং আর আছে জেনারেল। আমরা সেকেন্ড সিটিংয়ে টিকিট পেয়েছি, ভাড়া লেগেছে তৎকালে 120 টাকা করে। আর পেছন দিকে হচ্ছে এসির কামরাগুলো আছে, আর তারপরে সেকেন্ড সিটিং, এবং একদম সামনের দিকে কিন্তু জেনারেল। এটাই হচ্ছে এমন একটা ট্রেন যেটা এত কম ডিস্টেন্সে চলা সত্ত্বেও কিন্তু প্যান্ট্রি কার আছে এই ট্রেনে, তাই খাবার দাবার নিয়ে কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না। এ দেখো, এরপরে শুরু হচ্ছে D10, আমাদের হচ্ছে D7 সেকেন্ড ক্লাস, আর আমরা উঠবো সামনে থেকে, কারণ আমাদের হচ্ছে 4-5, উইন্ডো সিট কিছুই পড়েনি। আর সামনের দিকে হচ্ছে জেনারেল, চলো তোমাদের দেখাই ভেতর। তো পুরো প্যাকড আপ, দীঘা ট্রেন প্যাকড আপ তো হবেই। এত উঁচু কেন এটা? চার পাঁচ ওই উইন্ডো আছে। আচ্ছা, এখানে সিট কম্পোজিশন বোঝা যায় না। এখানে আমি একটা জিনিস দেখলাম যে এক একটা কোচ কিন্তু এক এক রকম। ওয়্যার ইজ মাই ট্রেনে যে কোচ কম্পোজিশন দেখিয়েছিল, মানে সিট কম্পোজিশন, সেখানে আমাদের কিন্তু উইন্ডো ছিল না, বাট এখানে এসে দেখলাম 4-5 উইন্ডো আছে। তো তোমাদের একটু এসে চেক করে নেবে যে কি আছে, কিছু এইরকম কোচ আছে, কিছু আছে সেকেন্ড সিটিংয়ের যে আরেক ধরনের কোচ হয় সেরকমও। আর এইদিকে তো বেসিনে জল আছে, মিরার আছে, আর ওয়াশরুম তোমাদের একটু দেখিয়ে দিই। তো এখানে দেখি ফাঁকা আছে নাকি, হ্যাঁ ফাঁকা আছে। তো আপাতত তো পরিষ্কার পরিচ্ছন্ন, এদিকে জল আছে, এদিকে মিরার আছে, কিন্তু বাথরুম থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। আর এই দেখো, এই কোচটাও কিন্তু একই টাইপেরই কোচ আছে। ঘড়িতে সময় এখন 6:40, আমাদের ট্রেন 6:45, এবার দেখা যাক এক্সাক্ট রাইট টাইমে ছাড়ে নাকি, কারণ তাম্রলিপ্ত কিন্তু অনেক সময় দেরি করে। একটা কথা আমি বলে দিই, এই ট্রেনে কিন্তু দেখতে পাচ্ছি একদম লাস্টের দিকে এসি আছে, তারপরে কিন্তু এগুলো সব হচ্ছে সেকেন্ড সিটিংয়ের রিজার্ভ কোচ, কারণ অনেকেই কিন্তু এগুলো জেনারেল ভাবে উঠে যাচ্ছে। এগুলো দেখো লেখা আছে D6, D7, D8, আর একদম সামনের দিকে কিন্তু জেনারেল কোচ আছে, যেগুলোর মধ্যে এরকম D6, D7 এগুলো লেখা থাকবে না, তাই অনেকে কিন্তু এগুলোতে উঠে বসে যাচ্ছে। তারপর লাস্ট মুমেন্টে মনে পড়ছে যে এটা জেনারেল নয়, এটা রিজার্ভ কোচ। ট্রেন ছাড়ার কথা ছিল 6:45, ট্রেন ছাড়লো 6:48, কারণ এইদিকে হাওড়া জগদ্দলপুর এক্সপ্রেস ঢুকেছে, তার জন্য কিন্তু একটু লেট হলো। বাট চলো 10:05 রাইট টাইম দীঘা পৌঁছানোর জন্য, কিছুদিনের জন্য বাই বাই কলকাতা।
ট্রেন তো ছেড়ে দিয়েছে, তোমাদের একটু হল্টগুলো বলে দিই। হাওড়ার পরে সাঁতরাগাছি, সাঁতরাগাছি থেকে অনেকে বোট করে, তারপরে উলুবেড়িয়া আছে, মেচেদা, তমলুক, কাঁথি, আর কাঁথিতে নেমে কিন্তু তোমরা পৌঁছাতে পারবে মন্দারমণি। এছাড়াও তোমরা রামনগরও নামতে পারো, রামনগর থেকেও টোটো আছে চাউলখোলা যাওয়ার জন্য। লাস্ট হল্ট দেখতে পাচ্ছ একদম দীঘা, 10:06 দেখাচ্ছে, দেখা যাক কতক্ষণে কি পৌঁছায়। ট্রেন এখন টিকিট টিকিট করেই চলবে যতক্ষণ না সাঁতরাগাছি ক্রস করছে। চলে এসছে আমাদের ট্রেন, আমাদের ফার্স্ট হল্ট সাঁতরাগাছি, আর এই হচ্ছে সাঁতরাগাছি জাংশন, যেখানে কিন্তু 2 মিনিটের ট্রেনের হল্ট আছে, 1 মিনিটই দাঁড়িয়ে আছে। আর ট্রেনে যেহেতু প্যান্ট্রি কার আছে, বার্গার, স্যান্ডউইচ, এগ অমলেট, ভেজ কাটলেট সমস্ত কিছু কিন্তু বিক্রি হচ্ছে। ঘড়িতে সময় 7:35, আমাদের ট্রেন এসে পৌঁছে গেল উলুবেড়িয়া, আর এখানেও কিন্তু আমাদের ট্রেনের 2 মিনিটের হল্ট আছে। পৌঁছে গেল মেচেদা, আর এই হচ্ছে মেচেদা রেলওয়ে স্টেশন, 4 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে। একটু আগে ক্রস করলো কোলাঘাট, আর অনেকে দেখো বুঝতে পারছে না, মানে সবাই ভাবছে হয়তো পেছন দিকে জেনারেল আছে, বাট এই ট্রেনের পেছন দিকে জেনারেল নয়, একদম সামনের দিকে জেনারেল। তাই কিন্তু অনেকে এই রিজার্ভেশন কোচে উঠে পড়ছে, টিটি আছে ভেতরে, তো সবাইকে কিন্তু আবার ফাইন করছে, আদারওয়াইজ সেই সামনের দিকে পাঠাচ্ছে। একদম প্রথম দিকে জেনারেল যখন তোমরা হাওড়া থেকে দীঘা যাবে, আর যখন দীঘা থেকে হাওড়া আসবে তখন কিন্তু পেছন দিকে জেনারেল। ট্রেনে যেহেতু প্যান্ট্রি কার্ড আছে সব কিছুই পাওয়া যাচ্ছে, মানে চপ থেকে শুরু করে বার্গার, স্যান্ডউইচ থেকে শুরু করে চাউমিন, ব্রেড অমলেট, ব্রেড পকোড়া, মানে চিকেন পকোড়া, এই যে ব্রেড অমলেট বলে দিয়ে আসছে, এই যে দেখো চিকেন পকোড়া, মানে চাউমিন সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবে, মানে মোস্ট ফুডি ট্রেন আমরা বলতে পারি। বাট আমরা চা নিলাম, তার সাথে এখানে এইরকম চিরা ভাজা বিক্রি হচ্ছিল, তো চিরা ভাজা নিলাম, এটা দিয়ে ব্রেকফাস্টটা হয়ে যাচ্ছে। ট্রেন ঢুকে গেছে আমাদের পরবর্তী হল্ট তমলুক, আর এখানেও কিন্তু ট্রেনের 2 মিনিটের হল্ট আছে। ঘড়িতে সময় 9:40, আমাদের ট্রেন এসে পৌঁছালো কাঁথি, আর এই হচ্ছে কাঁথি রেলওয়ে স্টেশন। ট্রেন আমাদের দাঁড়িয়ে আছে, রাইট টাইমেই চলছে, 10:05 ঢোকানোর কথা, ডুবিয়ে দেবে, তার কারণ এরপরে রামনগর, রামনগরের পরে কিন্তু আমাদের দীঘা, আর মাঝখানে একটু ঘুমিয়েও পড়েছিলাম। খাবার দাবার বেশ অনেক কিছুই পাওয়া যাচ্ছে, আর এই ট্রেনে যখন তোমরা ব্যাক করবে, মানে 10:30 নাগাদ ব্যাক করে কলকাতার উদ্দেশ্যে, তখনও কিন্তু ট্রেনে অনেক খাবার দাবার পাওয়া যায়। মোটামুটি তোমরা ওই 1:30-2টোর মধ্যে আবার হাওড়া পৌঁছে যাবে। দেন সন্ধ্যেবেলা এই ট্রেনটাই আবার কান্ডারি হয়ে দীঘা আসে, এবং রাত্রিবেলায় আবার ব্যাক করে হাওড়া। ট্রেন কিন্তু এসে পৌঁছে গেল আমাদের লাস্ট হল্ট রামনগর, আর রামনগরের ট্রেনের 1 মিনিটের হল্ট আছে, এখানে হয়তো ক্রসিং থাকতে পারে, আর এরপরেই কিন্তু একদম দীঘা, আর রামনগর অথবা কাঁথি থেকে কিন্তু তোমরা পৌঁছে যেতে পারবে মন্দারমণি চাউলখোলা হয়ে। তো ঘড়িতে সময় এখন 10:15, আমাদের ট্রেন আসার কথা ছিল 10:05, ট্রেন এসে পৌঁছালো 10:15 দীঘা, আর ভিড় দেখো কে বলে মানুষ,
দীঘা আসে না, দুর্দান্ত ভিড়, মানে সেই ভিড় যাকে বলে। আজকে মঙ্গলবার আমি এসেছি, উইকডেজেই এই ভিড়, উইকেন্ডে মানে স্যাটারডে সানডে কতটা ভিড় হয় তোমরা নিজেরাও জানো। চলো এবার বাইরে বেরোনো যাক, আর এই ট্রেন কিন্তু 10:30 নাগাদ আবার বেরিয়ে যাবে হাওড়ার উদ্দেশ্যে। স্টেশন থেকে এখন আমরা বাইরের দিকে বেরোচ্ছি, এই হচ্ছে দীঘা রেলওয়ে স্টেশন। আর দেখো অগণিত মানুষ এসছে দীঘাতে, সত্যি দীঘা পুরী দার্জিলিং এই তিনটে যতই আসি না কেন আমাদের ভালোবাসা সবসময় থাকবেই। মানে অগণিত মানুষ আসছে, কিছু মানুষ ব্যাক করছে, মানে সব মিলিয়ে দীঘা হচ্ছে অল টাইম জমজমার। যদিও এখন এই মেঘলা আকাশ আছে, আর এদিক থেকে দেখো এই জগন্নাথ মন্দির হচ্ছে যে দীঘাতে নতুন, তার কিন্তু চূড়া দেখা যাচ্ছে এখান থেকে। যদি এখনো রেডি হয়নি, এখনো অনেকদিন সময় লাগবে। আমরা এখন দীঘা স্টেশন থেকে বাইরের দিকে যাচ্ছি, আর বাইরে বেরোলে তো অটো টোটো সমস্ত কিছুই তোমরা পাবে। আর এই হচ্ছে সেই নতুন জগন্নাথ মন্দির, রেডি হচ্ছে দেখো, এখনও অনেক কাজ বাকি আছে। একদম দীঘা স্টেশনের সামনেই, যখন তৈরি হয়ে যাবে তখন তবে সুন্দরই হবে, এখন অনেকটাই রেডি হয়ে গেছে। আগেরবার যখন এসেছিলাম এতটা চূড়া রেডি হয়নি। এই হচ্ছে দীঘা রেলওয়ে স্টেশন, আর বাইরেটায় বেরোলাম। এবার বাইরে বেরোলে তোমরা দুদিক থেকে বেরোতে পারো, চাইলে ওদিক থেকেও বেরোতে পারো, চাইলে এদিক থেকেও বেরোতে পারো। বেরোলেই কিন্তু এখানে টোটো পেয়ে যাবে, এই যে এইখানে দেখতে পাচ্ছ ভর্তি টোটো আছে, বাইরে ভ্যান আছে, অটো আছে। এগুলো করে যদি তোমরা নিউ দীঘা যেতে যাও তাহলে কিন্তু 10 টাকা করে নেবে সিবিচ অবধি, বাট নিউ দীঘা সিবিচ কিন্তু একদম সামনে। আর এই যে স্টেশন দেখতে পাচ্ছ, স্টেশনের ঠিক বেরিয়ে একটুখানি আগিয়ে কিন্তু বাস স্ট্যান্ড, মানে গভর্নমেন্ট বাস স্ট্যান্ড। আর যদি তোমাদের ওল্ড দীঘা যেতে হয় তাহলে 20 টাকা করে পার পার্সন নেবে অটো বা টোটোতে। ওল্ড দীঘা যেতে মোটামুটি ওই 5 মিনিট মতো লাগবে। দীঘা স্টেশনের বাইরে কিন্তু আমরা চলে এলাম, আর এই যে স্টেশন থেকে বেরোলাম, বেরিয়ে কিন্তু দেখো ম্যাজিক আছে, অটো আছে, এগুলো ওল্ড দীঘা নিয়ে যাবে। এছাড়াও কিন্তু এই যে কলকাতা থেকে সব বড় বড় বাস আসছে, বাস স্ট্যান্ড কিন্তু একদম সামনে, মানে একটুখানি আগিয়ে গেলেই হচ্ছে বাস স্ট্যান্ড। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এখান থেকে সোজা গেলেই কিন্তু বিচ, আর অজস্র হোটেল তো আছেই, বাট তোমাদের একটা বাজেট দারুণ হোটেলের খোঁজ দেবো। আমরা বেসিক্যালি সবসময় আসলে নিউ দীঘাতে থাকি, বাট এবার কিন্তু ওল্ড দীঘায় থাকবো, মানে বাজেট হোটেল, কারণ প্রতিবার যখন আসি একটু লাক্সারি হোটেল বা নিউ দীঘাতে তোমরা যদি মানে বাজেট হোটেলেও থাকো তাহলেও মোটামুটি 1,000-1,200 টাকা তোমাদের খরচা করতে হবে। কিন্তু ওল্ড দীঘায় ভালো ভালো হোটেল আছে, তার মধ্যে একটা ভালো হোটেলের খোঁজও তোমাদের দেবো। সবসময় জমজমাট, প্রচুর হোটেল আছে, তোমাদের সব কিছুই দেখাবো। আর দাদার অটোতে আমরা এলাম। দাদা এমনিতে কত টাকা নাও, মানে ওল্ড দীঘা আমরা এলাম 20 টাকা করে পার পার্সন শেয়ারিংয়ে। আর এই হচ্ছে টোটাল ট্যুর, মানে দীঘাতে আসলে তোমরা যদি ঘুরতে চাও তাহলে কিন্তু এই দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো, সমস্ত জায়গা কিন্তু দাদা ঘুরিয়ে দেয়। দাদা কত টাকা নাও? কোন জায়গায় পেছনে লেখা আছে? ও আচ্ছা, এই দেখো এখানে রেট কিন্তু করা আছে, মানে আলাদা করে তোমাদের কিন্তু ওই দরদামের ব্যাপার নেই, একদম ফিক্সড রেট দেখো সব জায়গায় এখানে দেওয়া আছে। তোমরা কিন্তু একটু কিছু কমিয়ে দেওয়া হবে, তো তোমরা আসলে কিন্তু দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো, দাদা কিন্তু একদম দায়িত্ব নিয়ে সবটা তোমাদের ঘুরিয়ে দেবে। আর মোবাইল নাম্বার আমি এখানে শো করে দিলাম, মোটামুটি সারাদিনের প্যাকেজ হয় না? মানে এই ট্যুরটা কি একদিনে হয়ে যায়? দুদিনে ঘোরা যায়। ওল্ড দীঘাতে আমরা ঢুকে গেছি, আর চলো সমুদ্র দর্শন করে যাই আগে, তার কারণ এসে আগে সমুদ্রটা দেখি, তোমাদের দেখাই, তারপরে তো হোটেল নিয়ে সমস্ত ইনফরমেশন থাকবেই। আর আমি কিন্তু সেরকমভাবে ওল্ড দীঘাতে সবসময় থাকা হয় না, বাট এইবার ওল্ড দীঘাতে থাকার কারণ হচ্ছে বেশ ভালো একটা হোটেলের খোঁজ পেয়েছি। আর তোমরা অনেকেই বলো দাদা একটু বাজেটে হোটেল দেখাও, মানে 500-600 মধ্যে একটু ভালো হোটেল, তো সেরকমই কিছু খোঁজ দেবো। বাকি চলো ওল্ড দীঘাতে এখন আসলাম, আর প্রচুর খাবারের দোকান থেকে শুরু করে শপিংয়ের দোকান সব কিছু আছে, আর আকাশ থেকে কিন্তু মেঘলা আছে না, পুরো ঘোলা ঘোলা ওয়েদার। এই হচ্ছে ওল্ড দীঘা সমুদ্র সৈকত, যেহেতু চলছে ভাটা জল অনেকটা দূরে চলে গেছে, তা সত্ত্বেও কিন্তু ঢেউ দেখো, দীঘাতে মানুষজন আসবেই আর সেই মজা করছে সবাই। যদি এখন দুপুরবেলায় রোদটা আছে তার জন্য কম, আর একটু যখন বিকাল হবে মানে সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসবে, দীঘা কিন্তু পুরো ভরে যাবে। আর এই হচ্ছে ওল্ড দীঘা বিচ মার্কেট, প্রচুর খাবারের অপশান আছে, সন্ধ্যে বাড়বে যত আরও আসবে। আর এখানে দেখো গোলা পাওয়া যাচ্ছে, ডাব পাওয়া যাচ্ছে, প্রচুর জিনিস পাওয়া যাচ্ছে, আর তার সঙ্গে ঘোড়া রাইডও আছে। কিছু অ্যাক্টিভিটি সেরকম দেখতে পাচ্ছি না, কারণ চলছে এখন ভাটা, জোয়ারের টাইমে কিন্তু দীঘাতে প্রচুর অ্যাক্টিভিটিও থাকে। আর এই যে শ্যাওলাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দেখে সাবধান, যখন জল এখানে চলে আসেন এগুলো প্রচণ্ড পিছলায় কিন্তু, এটা নিয়ে আমি একটা দীঘার নিউজও দেখেছিলাম। বাকি এই হচ্ছে দীঘা সমুদ্র সৈকত। এখন কিন্তু সমুদ্র দর্শন করে আমরা যাচ্ছি হোটেলে, কারণ ব্যাগ আছে, ব্যাগ রাখি, তারপরে আছি দুদিন, তোমাদের টোটাল দীঘা এক্সপ্লোর করবো, মানে সমস্ত জায়গায় ঘোরা থেকে শুরু করে খাওয়া সব কিছু। আর দীঘার কিন্তু তোমরা বিভিন্ন বাজেটের হোটেল পাবে, মানে তোমরা যদি একটু সি ফেসিং হোটেল চাও, মানে এই টাইপের হোটেলগুলো, এগুলো কিন্তু মোটামুটি ওই
এখন চলছে যেটুকু আমি বুঝলাম 1200 থেকে 1500। আর এছাড়া যদি তোমরা নর্মাল একটু দূরের হোটেলে থাকো তাহলে কিন্তু ওই 500-600-700 মতো আরামসে রুম পেয়ে যাবে। বাট তোমাদের ভালো একটা হোটেলের খোঁজ দিচ্ছি। আর নিউ দীঘাতে কিন্তু হোটেলের প্রাইস একটু বেশি, মানে সিপ্রেসিং হোটেলগুলো মোটামুটি 2000-2500, আর একটু অফে থাকলে মোটামুটি 900-1000 টাকা। এই হচ্ছে ওল্ড দীঘা মার্কেট, আর এইখানে কিন্তু প্রচুর খাবারের অপশান। এই পেছনেই হচ্ছে ওল্ড দীঘা মার্কেট, যেখানে তোমরা কাঁচা মালও পেয়ে যাবে। আর তার সঙ্গে কিন্তু এখানে স্কুটি রেন্টেরও ব্যাপার আছে, যদি তোমরা স্কুটি রেন্ট নিয়ে ঘুরতে যাও সেটাও সম্ভব। এছাড়াও প্রচুর খাবারের হোটেল আছে, আর তার সঙ্গে এই হোটেলগুলোয় কিন্তু রান্না করিয়ে খেতে পারবে, মানে তোমরা কাঁচা মাছ এনে দিলে বা তোমরা যদি নিজেদের মতো করে মাংস এনে দাও সেগুলোও কিন্তু এনারা রান্না করিয়ে দেয়। সব কিছু ইনফরমেশান আমি দেওয়ার চেষ্টা করব। বাকি চলো সামনের দিকে যাওয়া যাক। আর লাইন দিয়ে দেখো দুদিকে শুধু হোটেলই হোটেল। এইবার আমাদের গন্তব্য কিন্তু লজ আনন্দম, আর এই হোটেলেই কিন্তু এইবার আমরা থাকবো। একদম ওল্ড দীঘা বিচ থেকে বলতে পারো জাস্ট 2 মিনিট হেঁটে, মানে এই অপোজিটের গলিটা দিয়ে একটুখানি হেঁটে আসবে, তোমরা কিন্তু পেয়ে যাবে লজ আনন্দম। এদের কিন্তু এসি নন এসি দু ধরনের রুম আছে, আর একদম বাজেট ক্যাটাগরিতে দারুণ হোটেল। এই হচ্ছে রিসেপশন, ম্যানেজার স্যার আছেন এখানে। আর মোটামুটি আপনাদের রুম রেট কিরকম থেকে স্টার্ট হয়? সিজন অফ সিজন আমাদের ডিসকাউন্ট আছে, 50% ডিসকাউন্ট। আচ্ছা, মানে অফ সিজনে 1000 থেকে 1500 টাকা থেকে 2500 টাকা, 2500 টাকা পর্যন্ত। আর রুম কি এক ক্যাটাগরি নাকি অনেক রকম ক্যাটাগরি আছে? না, বিভিন্ন। আচ্ছা, আর অফ সিজনে 50% ডিসকাউন্ট, মানে 1000-এর উপর 50% ডিসকাউন্ট। 500 টাকা থেকে কিন্তু রুম পেয়ে যাবে লিটারালি। তোমাদের রুম তো দেখাবো, ডিটেলসে সমস্ত কিছুই বলবো। আর এখানে কিছু নিয়মাবলী আছে, সেইগুলো তোমরা একটু পজ করে দেখে নিতে পারো। বাকি চলো রুমে আগে চেক ইন করি। এইটা হচ্ছে এনাদের কমন ব্যালকনি বা করিডোর, এদিকে সিসিটিভি ক্যামেরা আছে সেফটির জন্য। আর রুমটা তোমাদের দেখাই, ঢুকেই কিন্তু এইরকম বড় সড়ো রুম পেয়ে যাবে তোমরা। এটা কিন্তু তিনজনে থাকার জন্য, এদের বিভিন্ন রকম ক্যাটাগরি রুম আছে, ফ্যামিলি রুম আছে, ডাবল বেড আছে। আর যেরকম তোমরা নন এসি রুমও পেয়ে যাবে সেরকম কিন্তু এসি রুমও পেয়ে যাবে, মানে এসিও আছে ফ্যানও আছে। এইদিকে দেখতে পাচ্ছি একজনের থাকার জায়গা, এইদিকে দুজন আরামসে থাকতে পারবে, প্রবলি তিনজন এই বেডে আরামসে হয়ে যাবে। দুদিকে চার্জিং পোর্ট আছে, জলের একটা বোতল দেওয়া আছে, এইদিকে আছে একটা ড্রেসিং টেবিল মতো, এইদিকে আছে একটা সোফা, এই সাইডে আছে বড় বড় দুটো জানলা, ওয়ার্ড্রপ আছে, মিরার আছে, আর এইদিকে আছে টিভি। মানে ওভারঅল যদি বলতে হয় বাজেট ক্যাটাগরি অনুসারে এই হোটেলটা দারুণ। এখানে 500 টাকা থেকে তোমরা রুম শুরু, আর মোটামুটি 1500-2000 টাকার মধ্যে কিন্তু অফ সিজনে আরামসে রুম পেয়ে যাবে। গ্রাউন্ড ফ্লোরের 107 নম্বর রুমটা তোমাদের আমি দেখাই। এই রুমে ঢুকলাম, রুমে ঢুকেই দেখতে পাচ্ছ একটা বড় সড়ো বেড আছে, এখানে তোমরা আরামসে তিনজন থাকতে পারবে। এদিকে দুটো চেয়ার দেওয়া আছে, এইদিকে মিরার দেওয়া আছে, টিভি দেওয়া আছে, এদিকে একটা ড্রেসিং টেবিল আছে। আর ওয়াশরুমও তোমাদের একটু দেখিয়ে দিই, এই হচ্ছে ওয়াশরুম। আচ্ছা, ওয়াশরুম কিন্তু বড় সড়ো, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই রুমের ভাড়া কত আছে? 500 থেকে স্টার্ট। মানে তোমরা কিন্তু এই ক্যাটাগরির রুম দেখতে পাচ্ছ পেয়ে যাবে মাত্র 500 টাকাতে ওল্ড দীঘা সি বিচের একদম সামনে। এবার তোমাদের গ্রাউন্ড ফ্লোরের 104 নম্বর রুমটা দেখাই। 104 নম্বর রুমে ঢুকলাম, এইদিকে তো ওয়াশরুম আছে, ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে রুম, এখানেও কিন্তু তোমরা বড় সড়ো বেড পেয়ে যাচ্ছ যেখানে তিনজন আরামসে থাকতে পারবে। বাট এনাদের ক্ষেত্রে তোমরা যদি 4 জন আসো বলো আমি এখানেই অ্যাডজাস্ট করে থাকবো, তোমরা যদি অ্যাডজাস্ট করতে পারো কোনো অসুবিধা নেই, কিন্তু এক্সট্রা ম্যাট্রেসের কোনো বন্দোবস্ত এনাদের নেই। এদিকে সোফা আছে, এইদিকে একটা ড্রেসিং টেবিল আছে, এইদিকে দেখতে পাচ্ছ মিরার আছে, এখানে টিভি আছে, আলমারি দেওয়া আছে, আর এখানে কিন্তু ব্যালকনি আছে। এটা কিন্তু একটা আলাদাই ব্যাপার, দামটা শুনলে তোমরা অবাক হয়ে যাবে। এই দেখো পার্সোনাল ব্যালকনি আছে যদিও সিটি ভিউ। আর এই রুমের ভাড়া কত আছে? 600 টাকা থেকে স্টার্ট। মানে তোমরা ভাবো ব্যালকনি রুম দীঘাতে 600 টাকা। এবার আমরা চলে আসলাম ফার্স্ট ফ্লোরে। এবার ফার্স্ট ফ্লোরে তোমাদের 208 নম্বর রুমটা দেখিয়ে দিই। এইগুলো কিন্তু একটু ডিলাক্স ক্যাটাগরি রুম, দেখেই বুঝতে পারছো তোমরা। এই ঢুকলাম, এটা এসি আছে, এখানে কিন্তু সুন্দর বড় সড়ো একটা বেড আছে যেখানে 2-3 জন তোমরা আরামসে থাকতে পারবে। এইদিকে দেখো টিভি লাগানো আছে, টিভি চলছে, এইদিকে ফ্যানও আছে, ওইদিকে এসিও আছে, এইখানে একটা সুন্দর বসার জায়গা, এখানে ড্রেসিং টেবিল আছে, এখান থেকে জানলা দিয়ে সুন্দর বাইরের ভিউ আছে, মিরার আছে, ওয়ার্ড্রপ আছে, সব কিছু মিলিয়ে কিন্তু বড় সড়ো রুম। এর ভাড়া কত আছে? 1500 টাকা। তো 1500 টাকায় কিন্তু তোমরা মোটামুটি এখানে কজন অ্যালাউ করেন? আচ্ছা, 3 জন বলে, বাট কেউ যদি 4 জন থাকতে চাইবে একটা ছোট বাচ্চা থেকে হয়ে যাবে। এখানে আরামসে কিন্তু তোমরা 3 জন এবং সাথে একটা বাচ্চা যদি থাকে তাহলে কিন্তু থাকতে পারবে। আর এইদিকে ওয়াশরুমও তোমাদের একটু দেখিয়ে দিই। এই রুমের এই হচ্ছে ওয়াশরুম, দেখতে পাচ্ছ বড় সড়ো ওয়াশরুম কিন্তু আছে। আর আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কলকাতা থেকে দীঘা আসা, দীঘা বিচ দেখানো থেকে শুরু করে রুম সমস্ত কিছুর ইনফরমেশন কিন্তু আমি দিলাম। আর অনেকের ক্ষেত্রেই এই প্রশ্ন আমি পেয়েছি, দাদা দীঘাতে অনেক কিছু হচ্ছে, রুম নেওয়া সেফ নাকি, সমস্ত কিছু ঠিক নাকি? দেখো সবই ঠিক আছে, তোমরা নিজেরা চোখ কান খোলা রাখবে। আর অবশ্যই আমি বলবো যদি তোমাদের মনে হয় তোমরা চাইলে বুক করেও আসতে পারো। আর হ্যাঁ, আগে থেকে ভালোভাবে হোটেলের সঙ্গে কথা বলে নেবে তাহলে কিন্তু
কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। আর আমি তোমাদের যেই হোটেলটা দেখালাম, এই লজ আনন্দম, এদের সার্ভিস কিন্তু সত্যিকারে ভালো। পরের ভিডিওতে আমি ডিটেলসে সমস্ত ইনফরমেশান দেবো। বাকি চলো আজকের মতো সবাইকে টাটা, দেখা হচ্ছে নতুন ব্লগে। প্রচুর গরম দীঘাতে বর্তমানে, আগে ফ্রেশ হবো তারপরে সব কিছু দেখাচ্ছি তোমাদের।